जी अस्सलाम वालेकुम। हाँ बोल भाई। अच्छा, ঠিক আছে। সেগুলো বল, এখানে ওই এসে 5,000 সিঙ্গুর কাবার কাগজ নিয়ে আসতো। হ্যাঁ ভাই, ভালো আছেন? জি ওকে। দেখেন, সংবিধান থেকে এ পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে, এ পর্যন্ত আপনার আমাদের পিলি হয়েছে 35 থেকে 42 পর্যন্ত, 8টা বিসিএস হয়েছে। 8টা বিসিএস এ সংবিধান থেকে প্রশ্ন আসছে 18টা। 8টা বিসিএস এ সংবিধান থেকে প্রশ্ন আসছে 18টা, এর মধ্যে 41টার মধ্যে সবচেয়ে বেশি আসছে। 41টার মধ্যে প্রশ্ন আসছে 4টা। 41টার মধ্যে 4টা প্রশ্ন আসছে, এবং 4টা প্রশ্নের মধ্যে 41টার মধ্যে 4টা প্রশ্নের মধ্যে সংবিধান থেকে আসছে একটা, সংশোধনী থেকে একটা, তফসিল থেকে একটা, অনুচ্ছেদ থেকে দুইটা। অর্থাৎ দুইটা অনুচ্ছেদ আসছে, আর দুইটা আসছে অনুচ্ছেদ, একটা আসছে সংশোধনী, আর একটা আসছে তফসিল থেকে। এবং এখানে এযাবৎকালে যত কোশ্চেন আসছে, কোশ্চেনের মধ্যে 40তমতে একটা কোশ্চেন ছিল যে ফার্স্ট ডিস্টরশন অফ কনস্টিটিউশন। এই কোশ্চেনটা কিছু মানে এক্সেপশন, সংবিধানের মধ্যে এক্সেপশন যেগুলো অনুচ্ছেদ ছাড়া এক্সেপশন কোশ্চেনগুলো কি আসছে সেগুলো একটু দেখে নেই। এক্সেপশন কোশ্চেনের মধ্যে এক্সেপশন এক্সেপশন কোশ্চেনের মধ্যে একটা প্রশ্ন খুব এক্সেপশন, যেটা 41তমতে আসছে। 41তম 41তমতে বলা হয়েছে যে সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধ দিতে কোন তফসিলের ব্যাপক ব্যবহার করা হয়। মানে সংবিধানের সংবিধানের চেতনার বিপরীতে চেতনার বিপরীতে চেতনার বিপরীতে সামরিক শাসনকে সামরিক শাসনকে বৈধতা দিতে সামরিক শাসনকে বৈধ দিতে বৈধ দিতে কোন তফসিলের কোন তফসিলের অপব্যবহার করা হয় কোন তফসিলের অপব্যবহার করা হয়। দেখেন, এই প্রশ্নটার বিষয়বস্তু যেটা আমাদের সংবিধানের যে তফসিলগুলো আছে, সে তফসিলের মধ্যে চতুর্থ তফসিলে যে কথাগুলো লেখা আছে সেটা একটু দেখে নেই। আমি হুবহু বাক্যটা পড়ি। চতুর্থ তফসিলে আছে যে ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী, ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী, এটা চতুর্থ তফসিল। ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী, অস্থায়ী বিধানাবলী। ওখানে আছে কতটুকু? আনা তো লাগবে, তুই এর সাথে এই থেকে নিয়ে আয় বাংলা বাজার থেকে। এখন কোন জায়গা থেকে আনবি? ওয়াশিংটন এবং মোহাম্মদ খান। তবে আন 5,000 আনলি ওটা ম্যানেজ করা যাবে। তো চতুর্থ তফসিল, এই তফসিল সম্পর্কে বলা আছে কিন্তু সংবিধানের 150 নং অনুচ্ছেদে। 150 নং অনুচ্ছেদে আছে ক্রান্তিকালীন অস্থায়ী বিধানাবলী। এই ক্রান্তিকালীন এইটার কথা বলেই
সামরিক শাসনকে বৈধ দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয় এবং এই তফসিলের অপব্যবহার সাধারণত করা হয়? খুব ভালো একটা কোশ্চেন ছিল এটা। আর 40তমতে একটা এক্সেপশন কোশ্চেন ছিল, দ্য ফার্স্ট ডিস্টোরশন অফ দ্য কনস্টিটিউশন, ফার্স্ট ডিস্টোরশন অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশন এই ফার্স্ট ডিস্টোরশন, ডিস্টোরশন মানে হলো মানে যেটাকে বলে বাধা, ফার্স্ট ডিস্টোরশন অর্থাৎ বিকৃতি বলা হয়, প্রথম বিকৃতি, এই প্রথম বিকৃতি সংবিধানের প্রথম বিকৃতি করেছিল সেটা পঞ্চম সংশোধনী, পঞ্চম সংশোধনী। সংবিধানের পঞ্চম সংশোধনী বলার কারণ হলো মানে চতুর্থ সংশোধনীতে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন ঘটে, কিন্তু চতুর্থ সংশোধনীকে ফার্স্ট ডিস্টরশন বলা হবে না, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, দেখেন ফার্স্ট ডিস্টরশন এটা হলো প্রথম বিকৃতি। এখানে ফোর্থ কনস্টিটিউশনটা মানে ফোর্থ অ্যামেন্ডমেন্ট বা চতুর্থ সংশোধনী উত্তর হতে পারত, কারণ চতুর্থ সংশোধনী কেন হবে না, কারণ এখানে কিন্তু মূলনীতির উপরে কোনো হাত দেওয়া হয়নি, সংবিধানের যে মূলনীতি সেই মূলনীতির উপরে হাত দেওয়া হয়নি। কিন্তু এখানে কিন্তু পঞ্চম সংশোধনীতে মূলনীতিতে হাত দেওয়া হয়েছে, তফসিলে হাত দেওয়া হয়েছে, দ্বিতীয় তফসিল যেটা তফসিলে হাত দেওয়া হয়েছে এবং মূলনীতিতে হাত দেওয়া হয়েছে, যে কারণে পঞ্চম সংশোধনী বিকৃতি হবে। চতুর্থ সংশোধনী বিকৃতি ছিল, এটা ছিল যে পার্লামেন্টারি গভর্নমেন্ট থেকে সরাসরি প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টে চলে যায়, প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টে হয়, জাতীয় দল হয়, এই বিষয়গুলো যে ছিল এই কারণে এটাকে বিকৃতি বলা যাইতো, কিন্তু মূলনীতি ঠিক ছিল। কিন্তু পঞ্চম সংশোধনীতে মূলনীতিও চেঞ্জ করা হয়, তফসিলও চেঞ্জ করা হয়। মূলনীতি প্রস্তাবনা, প্রস্তাবনা ছিল কিন্তু সংবিধানের প্রস্তাবনা ছিল কিন্তু মহান সৃষ্টিকর্তা আল্লাহর নামে শুরু করছে, তখন কিন্তু পঞ্চম সংশোধনীতে কিন্তু বিসমিল্লা চালু করা হয়। মূলনীতির মধ্যে কিন্তু বাঙালি জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা এই দুটো মূলনীতি কিন্তু স্থগিত করা হয়। এরপরে হলো দ্বিতীয় তফসিল, দ্বিতীয় তফসিল পরিবর্তন করা হয়। এখানে কিন্তু উপরাষ্ট্রপতির মতো একটি পদকে সংযুক্ত করা হয়, তার মানে প্রস্তাবনা চেঞ্জ, মূলনীতি চেঞ্জ, তফসিল চেঞ্জ, এই তিনটেই যখন চেঞ্জ করা হয় তখন এটাকে বিকৃতি বলা হয়। তাহলে পঞ্চম সংশোধনী ছিল সংবিধানের বিকৃতি। আর বাকি যে কোশ্চেনগুলো ছিল, আমি যদি কোশ্চেনগুলো একটু দেখে যাই, সেখানে কিন্তু আরেকটা কোশ্চেন ছিল যেটা 38তম একটা কোশ্চেন ছিল, দেশের কোনো এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে উনি কি যোগ্য হবেন, নাকি প্রার্থী হতে পারবেন নাকি পারবেন না? দেশের কোনো এলাকাতে ভোটার হননি, মানে 38তম একটা প্রশ্ন ছিল যে কোনো এলাকায় ভোটার না, কোনো এলাকায় ভোটার নয়, তিনি প্রার্থী হতে পারবেন কিনা, প্রার্থী হতে পারবেন কিনা। এটা একই সাথে সংবিধানের প্রশ্ন, একই সাথে হলো আপনার ইয়ারও প্রশ্ন, মানে বিধিরও প্রশ্ন। কোন এলাকায় যদি ভোটার না হন তাহলে তিনি প্রার্থী হতে পারবেন কিনা? আসলে প্রার্থী হওয়ার নিয়ম হলো আপনি ভোটার হবেন, আপনার ভোটারের প্রার্থিতার জন্য আরো অন্য কয়েকজন ভোটার তার পক্ষে নাম এনলিস্টেড করার জন্য তারা মনোনয়ন ফর্ম কিনবে, কিন্তু সেটা যদি সে ভোটার না হয় তাহলে সেটা কেনার কোনো সুযোগ নাই, তাহলে তিনি কোথাও ভোটার না হলে সে প্রার্থী হতে পারবেন না। তবে বাংলাদেশের কোনো জায়গায় প্রার্থী হলে তিনি কিন্তু যে কোনো জায়গায় প্রার্থী হতে পারবেন। আর বাকি যে কোশ্চেন গুলো ছিল সেই কোশ্চেন গুলো ছিল একবারে গদবাদা, এবং সেই কোশ্চেন গুলো আসলে মানে সচরাচর এমনিতেই কমন পড়ে আর কি, মানে পড়লে কমন পড়ে আর কি ওগুলো, অর্থাৎ সেইগুলো খুব বেশি কঠিন আসে নাই। আর এই তিনটা কোশ্চেন একটু ব্যতিক্রম ছিল, তিনটা কোশ্চেন একটু ব্যতিক্রম ছিল, কিন্তু ব্যতিক্রম হলো তিনটা কোশ্চেনই কিন্তু সহজ, যারা সংবিধান সম্পর্কে জানে তাদের জন্য এটা খুব সহজ। তাহলে এখন আপনি দেখেন এখানে আপনার পড়ার বিষয় কি, প্রথমত আপনার পড়ার বিষয় হলো সংবিধানে, এখানে পড়ার বিষয় যদি দেখেন প্রথমত হলো আপনি প্রস্তাবনা পড়বেন, দ্বিতীয়ত হলো সংবিধানের অনুচ্ছেদ পড়বেন,
অনুচ্ছেদ মূলনীতি, মূলনীতি পড়বেন, গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ পড়বেন, এরপর হলো সংশোধনী পড়বেন, সংশোধনী পড়বেন এবং তফসিল পড়বেন। তফসিল থেকে প্রশ্ন কিন্তু প্রায় প্রতিবারই আসছে, তফসিল থেকে কোশ্চেন দেখলে আপনার প্রায় প্রতিবার, কি তফসিল থেকে কোশ্চেন না, প্রায় প্রতিবার না মানে কয়েকবার আসছে, যেমন 40তমতে আসছে, তারপরে হলো আপনার 41তমতে আসছে, 40 এবং 41 এই দুইটাতে কিন্তু তফসিল আসছে। তার মানে এই চারটা বিষয় দেখলে আল্লাহর রহমতে এনাফ, এবং এটার পড়তে গেলে যে যে বিষয়গুলো আসবে সেগুলো দেখবেন, মানে এই ক্ষেত্রে বেসিক ভিউ সংবিধান সম্পর্কে যে বলা আছে খুবই চমৎকারভাবে উপস্থাপন করা আছে। আমি এটা আমার লেখা দেখে না, আমি লিখছি সেটা না, সংবিধান লিখতে আমি কমপক্ষে 1.5 মাস সময় নিয়েছি, মানে এই অধ্যায়টা লিখতে আমার কমপক্ষে 45 দিন সময় লাগছে, মানে গুছিয়ে লেখার জন্য। সো আমি সেজন্য বলতেছি না, আসলেই সংবিধানের জন্য বেসিক পারফেক্ট বই, পারফেক্ট এইটা আলোচনার জন্য, এবং ইজাবৎকালে যত কোশ্চেনই আসছে এর মধ্যে ছিল, গতবারও কিন্তু একেবারে সুন্দরভাবে এটা চারটা প্রশ্ন কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এখন দেখেন সংবিধানের, সংবিধানে আসলে সংবিধানের যদি মূল আসেই সেটা হলো প্রথমে শুরু করতে হয় গণপরিষদ থেকে। গণপরিষদ, গণপরিষদের উদ্দেশ্য হলো সংবিধান তৈরি করে, সংবিধান তৈরির জন্য গণপরিষদ হয়, তাহলে সংবিধান গঠিত, গণপরিষদ গঠিত হয় সংবিধান তৈরির জন্য। এই গণপরিষদের বৈঠক বসত, বৈঠক বসত বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয়ে, বর্তমান প্রাইম মিনিস্টার অফিস, এখানেই সংবিধানের বৈঠক হতো, মানে গণপরিষদের বৈঠক হতো। এই গণপরিষদ গঠন যদি বলা হয় সে গঠনটা হলো 10 এপ্রিল, 10 এপ্রিল 1972। এই গণপরিষদের প্রাইম মিনিস্টার ছিল, প্রধানমন্ত্রী ছিল বঙ্গবন্ধু, এই গণপরিষদের আইনমন্ত্রী ছিল, আইনমন্ত্রী ছিল ডক্টর কামাল হোসেন, আইনমন্ত্রী ছিল ডক্টর কামাল হোসেন। এই গণপরিষদের যদি বলেন প্রথম গঠন হয়, গণপরিষদের প্রথম গঠন সেটা হলো 1972 সালের 10 এপ্রিল। আর সংবিধান কমিটি গঠন, সংবিধান কমিটি গঠন, এই কমিটি গঠন হয় 11 এপ্রিল। এখানে কয়েকটা তারিখ একটু গুরুত্বপূর্ণ, আর সংবিধান কমিটি গঠন 11 এপ্রিল, সংবিধান কমিটির বৈঠক, প্রথম বৈঠক, প্রথম বৈঠক হলো 17 এপ্রিল। যদি বলা হয় গণপরিষদ গঠন 10 এপ্রিল, যদি বলা হয় গণপরিষদের অধিবেশন আসছে আসছে, এটা ঠিক করতে হবে। এখন দেখেন সংবিধান গঠন যদি বলা হয় তাহলে 10 এপ্রিল 1972, আর সংবিধানের অধিবেশন শুরু, এই অধিবেশন শুরু বললেও কিন্তু 10 এপ্রিল 1972, আর সংবিধানের কমিটি গঠন বললে সেটা হবে 11 এপ্রিল। আর সংবিধান, সংবিধান কমিটি গঠন 11 এপ্রিল, সংবিধান কমিটির প্রথম বৈঠক 17 এপ্রিল। এখন একটা বিষয় হলো যে সংবিধান গঠন করার জন্য মানে গণপরিষদের অধ্যাদেশ জারি, যেটা এই অধ্যাদেশ জারিটা কবে হয়, গণপরিষদ গঠনের, গঠনের অধ্যাদেশ জারি, গঠনের অধ্যাদেশ জারি, অধ্যাদেশ জারি হয় 23 মার্চ 1972। গণপরিষদ অধ্যাদেশ জারি হয় 23 মার্চ 1972। এই 23 মার্চ 1972 জারি করেন কিন্তু অধ্যাপক আবু সাইদ, অর্থাৎ বিচারপতি আবু সাইদ চৌধুরী, তখন রাষ্ট্রপতি যিনি ছিলেন, রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী। এই আবু সাইদ চৌধুরী তিনি কিন্তু অধ্যাদেশ জারি করেন, কিন্তু বঙ্গবন্ধু কিন্তু এটা জারি করতে পারেন নাই। বঙ্গবন্ধু জারি করেছিলেন 11 জানুয়ারি 1972
1972-এ অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। তাহলে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন, সংবিধান আদেশ জারি করেন, এই সংবিধান জারি করছেন 11 জানুয়ারি, কিন্তু অধ্যাদেশ জারি করছেন বিচারপতি আবু সাইদ চৌধুরী 23 মার্চ। 23 মার্চ তিনি দুইটা অধ্যাদেশ জারি করেন, 23 মার্চ জারি করে গণপরিষদ গঠন করেন, 7 এপ্রিলে তিনি আবার জারি করেন অধিবেশন শুরু করার জন্য। সেটা হয়তো বা মনে রাখতে পারেন যে অধিবেশন অধ্যাদেশ, এই গণপরিষদ গঠনের অধ্যাদেশ হলো 23 মার্চ, আর অধিবেশন 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 অধ্যাদেশ অর্থাৎ অধিবেশন শুরু করার জন্য অধ্যাদেশ জারি করেন 7 এপ্রিল, ওটা করেন 7 এপ্রিল। তার মানে অধ্যাদেশ যদি বলা হয় তাহলে 7 এপ্রিল অধ্যাদেশ জারি করে, আর গণপরিষদ গঠনের অধ্যাদেশ জারি করে 23 মার্চ। আর এইটার ফলে 23 মার্চের আউটকাম হলো 10 এপ্রিল 1972-এ গঠন। ঠিক তেমনি অধিবেশন অধ্যাদেশ জারির মাধ্যমে 10 এপ্রিল ওই দিনকেই অধিবেশন শুরু হয়, এই দিনকেই অধিবেশন শুরু হয়। অর্থাৎ দুইটা অধ্যাদেশ দিচ্ছেন আবু সাইদ চৌধুরী। এখন বঙ্গবন্ধু 11 জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন, এই আদেশটা তিনি কেন দিলেন? বঙ্গবন্ধু অস্থায়ী অধ্যাদেশ জারি তিনি কেন দিলেন, তার দরকারটা কি ছিল? তার দরকারটা ছিল যে মানে বাংলাদেশের সংবিধানের আগে, সংবিধানের আগে মোট সংবিধান হয়েছে দুইটা, অর্থাৎ আগে দুইটা, দ্যাট মিনস 10 এপ্রিল 1971 থেকে, 10 এপ্রিল 1971 থেকে 11 জানুয়ারি 1972 পর্যন্ত এই সময়টা ছিল আপনার স্বাধীনতার ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ প্রশ্ন আসবে স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী দেশ পরিচালিত হয় কত তারিখ থেকে কত তারিখ? 10 এপ্রিল 1971 থেকে 11 জানুয়ারি 1972 পর্যন্ত। এরপরে 11 জানুয়ারি 1972 থেকে 16 ডিসেম্বর 1972 পর্যন্ত দেশ পরিচালিত হয় অস্থায়ী সংবিধান আদেশের মাধ্যমে, অস্থায়ী সংবিধান আদেশ, এই আদেশটা করেছেন বঙ্গবন্ধু। এবং 11 জানুয়ারি 1972 থেকে 16 ডিসেম্বর 1972 পর্যন্ত অস্থায়ী সংবিধান আদেশের আলোকে রাষ্ট্র পরিচালিত হয়। এখন বঙ্গবন্ধু 11 জানুয়ারি কেন জারি করলেন এর একটা ছোট্ট একটা ইতিহাস আছে এবং ছোট্ট একটি ঘটনা আছে, এবং ওই ঘটনার উপরে কিন্তু পরীক্ষায় থাকে। আপনাদের যদি কারো কাছে বেসিক ভিউ বইটা থেকে থাকে তাহলে আপনারা সপ্তম অধ্যায়টা পড়বেন। সপ্তম অধ্যায়ে এখানে কিন্তু কয়েকটা তারিখের কথা বলা আছে, বঙ্গবন্ধুর শাসনামল, বঙ্গবন্ধুর শাসনামল এখানে 11 জানুয়ারি এবং 12 জানুয়ারির কথা তিনি বলা আছে। আমি এটা একটু মুছে ফেলি, তারপর আমি 11 জানুয়ারিতে যাই। তার রাষ্ট্র পরিচালনা 10 এপ্রিল থেকে 1972 সালের 11 জানুয়ারি পর্যন্ত রাষ্ট্র পরিচালিত হয় স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে। এই ঘোষণাপত্রকে ইংলিশে বলা হয় প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছে সেটা ছিল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা 26 মার্চ। আর 10 এপ্রিল যে তাজউদ্দিন সরকার যেই স্বাধীনতা ঘোষণাপত্র জারি করছে সেটা হলো প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এখানে একটা বিষয় দেখেন, 11 জানুয়ারি কি হয়, 10 জানুয়ারি কি হয়? দেখেন 10 জানুয়ারি বঙ্গবন্ধু আসেন, বঙ্গবন্ধু ঢাকায় আসেন, এবং এটাই স্বদেশ প্রত্যাবর্তন দিবস। তিনি 3:20 বাংলায় ঢাকায় আসেন, 3:20 ঢাকায় এসে নামেন। সো 10 জানুয়ারি 1972 বঙ্গবন্ধু ঢাকায় আসেন, 11 জানুয়ারি তিনি কিন্তু বঙ্গবন্ধু তখন কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি, এবং 11 জানুয়ারি তিনি এই রাষ্ট্রপতি হিসেবেই অধ্যাদেশ জারি করেন, রাষ্ট্রপতি হিসেবে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন, অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। এরপরে 12 জানুয়ারি তিনি কি করেন, 12 জানুয়ারি তিনি এই অস্থায়ী সংবিধান আদেশ জারি করে তিনি প্রথম যে কাজটা করেন সেটা হলো যে এই দিনকা তাজউদ্দিন আহমদ তিনি পিএম থেকে পদত্যাগ করেন,
পিএম থেকে বঙ্গবন্ধুর নিকট পদত্যাগ করেন, কারণ বঙ্গবন্ধু তখন রাষ্ট্রপতি। গেল প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা কি ঘটল? এই দিনকার বঙ্গবন্ধু নিকট পদত্যাগ করেন, এরপরে কি করে, বঙ্গবন্ধু তো রাষ্ট্রপতি, বঙ্গবন্ধু চিফ জাস্টিস হিসেবে সায়েমকে নিয়োগ দেন, সায়েমকে নিয়োগ দেন, চিফ জাস্টিস হিসেবে সায়েমকে নিয়োগ দেন, এস এম সায়েমকে। তাহলে সায়েমকে শপথ পড়াইছেন কে? বঙ্গবন্ধু শপথ পড়ান। এরপরে তিনি কি করেন? এরপরে তিনি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু সায়েমের নিকট পদত্যাগ করেন, সায়েমের নিকট পদত্যাগ করেন, অর্থাৎ রাষ্ট্রপতি থেকে পদত্যাগ করেন। এরপরে কি হয়, সায়েম এরপরে কি হয়, এস এম সায়েম অর্থাৎ চিফ জাস্টিস যে প্রধান বিচারপতি সায়েম রাষ্ট্রপতি হিসেবে আবু সাঈদ চৌধুরীকে শপথ পড়ান, আবু সাঈদ চৌধুরীকে শপথ পড়ান, অর্থাৎ এই দিনকে আবু সাঈদ চৌধুরী রাষ্ট্রপতি হন। লাস্টে কি ঘটবে, আবু সাঈদ চৌধুরীর কাছে শপথ নিবে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হিসেবে, আবু সাঈদ চৌধুরী, আবু সাঈদ চৌধুরী বঙ্গবন্ধুকে পিএম হিসেবে শপথ পড়াবেন, পিএম হিসেবে শপথ পড়ান। ব্যাপারটা মনে হয় বুঝতে পারছেন। এখানে তাজউদ্দিনের ঘটনাটা একটু মুছে ফেলতে হবে রে ভাই, তাজউদ্দিন তো পরে পদত্যাগ করছে। এখানে ঘটনাটা এইটা, এটা 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 মুছে ফেলেন। এটা এক নম্বর, বঙ্গবন্ধু চিফ জাস্টিস হিসেবে সায়েমকে নিয়োগ দেন এবং এবং সায়েমের নিকট শপথ পড়েন। অর্থাৎ বিষয়টা হয়েছে যে তিনি সায়েমকে নিয়োগ দিচ্ছেন, অর্থাৎ তিনি সায়েমকে শপথ পড়াইছেন চিফ জাস্টিসের, সায়েম আবার তাকে শপথ পড়াইছে রাষ্ট্রপতি হিসেবে, সায়েম শপথ পড়াইছে তাকে রাষ্ট্রপতি হিসেবে। এরপরে কি করছে, বঙ্গবন্ধু সায়েমের নিকট পদত্যাগ করছেন, পদত্যাগ করার পরে সায়েম রাষ্ট্রপতি হিসেবে আবু সাঈদ চৌধুরীকে শপথ পড়াইছেন, রাষ্ট্রপতি হিসেবে এই যে বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া এবং প্রধান বিচারপতি সায়েম তাকে শপথ পড়ান, সায়েম রাষ্ট্রপতি হিসেবে আবু সাঈদ চৌধুরীকে শপথ পড়ান। এখন আবু সাঈদ চৌধুরী কি করছেন, বঙ্গবন্ধুকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়াইছেন, এবং এর আগে আবু সাঈদ চৌধুরীর কাছে তাজউদ্দিন সরকার পদত্যাগ করেছেন, তাজউদ্দিন সরকারের পদত্যাগ বিকালেটা, এটা বিকালে ঘটনা, সরকারের পদত্যাগ সবগুলো ১২ জনেরই ঘটছে। এক নম্বরটা জাস্ট লাস্টে চলে আসবে, অর্থাৎ বঙ্গবন্ধু প্রথম সায়েমকে নিয়োগ দিচ্ছেন, সায়েম আবার তাকে শপথ পড়াইছেন, আবার বঙ্গবন্ধু সায়েমের নিকটে পদত্যাগ করছেন, সায়েম আবার রাষ্ট্রপতির পদটা শূন্য তাকে নিয়োগ দিয়েছেন হলো আবু সাঈদ চৌধুরীকে, আবু সাঈদ চৌধুরী আবার বঙ্গবন্ধুকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়াইছে, আর বঙ্গবন্ধুর আবু সাঈদ চৌধুরীর কাছে তাজউদ্দিন সরকার পদত্যাগ করছে, আগে পদত্যাগ করলেই তো সরকার শূন্য হয়, তখনই বঙ্গবন্ধুকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়ান। এই যে আবু সাঈদ চৌধুরীর কাছে পদত্যাগ করার পরই তো শূন্য হওয়ার পর বঙ্গবন্ধুকে প্রাইম মিনিস্টার হিসেবে শপথ পড়ান, মানে বিকেলে ঘটনাটা একসাথে ওর পদত্যাগ এবং বঙ্গবন্ধুকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ, প্রথমে এটা করছে আর এরপরে দ্বিতীয়বার এটা করছে। তাহলে বঙ্গবন্ধু শপথ মানে শপথ পড়েন সায়েমের কাছে, আর বঙ্গবন্ধু সায়েমের কাছে শপথ পড়েন রাষ্ট্রপতি হিসেবে, আর প্রধানমন্ত্রী শপথ পড়েন আবু সাঈদ চৌধুরীর কাছে, প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়েন আবু সাঈদ চৌধুরীর কাছে, রাষ্ট্রপতি হিসেবে শপথ পড়েন সায়েমের কাছে, সায়েমের নিকট শপথ পড়েন, তখন তিনি রাষ্ট্রপতি, তিনি তো শপথ পড়েন নাই কখনো, বঙ্গবন্ধু যে ১০ জানুয়ারি পর্যন্ত তিনি রাষ্ট্রপতি ছিলেন, ১১ জানুয়ারিতে তিনি রাষ্ট্রপতি হয়েছেন, এই অধ্যাদেশ জারি করেন, তিনি তো শপথ পড়েন নাই,
এই শপথের জন্য তিনি সায়েমের কাছে শপথ করছেন। বং প্রশ্ন আসবে, বঙ্গবন্ধু রাষ্ট্রপতি হিসেবে কার নিকট শপথ করেন? বিচারপতি এস এম সায়েমের কাছে। বঙ্গবন্ধু কার নিকট প্রধানমন্ত্রী হিসেবে শপথ করেন? বিচারপতি আবু সাঈদ চৌধুরীর কাছে। সংবিধানের ধারণা, কয়েকটা বিষয় ধারণা। আচ্ছা, এই এখন কয়েকটা তারিখ আছে, গণপরিষদে সংবিধান উত্থাপন ও খসড়া চূড়ান্ত 12 অক্টোবর 1972। গণপরিষদে সংবিধান গৃহীত 4 নভেম্বর 1972। গণপরিষদে সংবিধান উত্থাপন ও খসড়া চূড়ান্ত 12 অক্টোবর। গণপরিষদে সংবিধান গৃহীত ও পাশ, গৃহীত ও পাশ 4 নভেম্বর 1972। এখন দেখেন 1972 নামায় ফেলেন অক্টোবর নভেম্বর পরের মাসে ডিসেম্বর, 12 আর 4 16, আর এই উত্থাপন গৃহীত কার্যকর, তাহলে সংবিধান কার্যকর হলো 16 ডিসেম্বর 1972। একটা অঙ্ক করলাম ছোটখাটো, উত্থাপন ও খসড়া চূড়ান্ত 12 অক্টোবর, গৃহীত এবং পাশ, সংবিধানটা গৃহীত এবং পাশ হয় 4 নভেম্বর, আর কার্যকর হয় 12 আর 4 16, অক্টোবর নভেম্বর ডিসেম্বর 1972 নেমে যাবে। অর্থাৎ 16 ডিসেম্বর সংবিধান কার্যকর হয়। সাধারণত প্রধানমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি, সাধারণত প্রধানমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি, কিন্তু মুজিবনগর সরকারে শপথ পড়াইছেন তিনি হলেন অধ্যাপক ইউসুফ আলী, কারণ রাষ্ট্রপতি তো ছিল না তখন, অধ্যাপক ইউসুফ আলী তিনি শপথ পড়াইছেন। আর বঙ্গবন্ধু তো শপথ পড়ে নাই, তারা তো পড়ছে সংবিধান, তো শপথ তো আর বঙ্গবন্ধু পড়ে নাই, বঙ্গবন্ধু পড়ছে 11 জানুয়ারি, এবং 11 জানুয়ারি তিনি শপথ, 12 জানুয়ারি 11 জানুয়ারি তিনি আদেশ জারি করছেন, ওই আদেশের অস্থায়ী সংবিধান আদেশের মধ্যেই যে বিষয়গুলো ছিল সেই আইনের আলোকে তিনি শপথ করছেন। তাহলে উত্থাপন গৃহীত কার্যকর এই বিষয়টা আমার মনে হয় ভুল হবে না। গণপরিষদের সংবিধান উত্থাপন ও খসড়া চূড়ান্ত 12 অক্টোবর, গণপরিষদের সংবিধান গৃহীত ও পাশ 4 নভেম্বর, সংবিধান কার্যকর 16 ডিসেম্বর 1972। ওকে, এখন সংবিধান স্বাক্ষর হয়েছে কিন্তু 14-15 ডিসেম্বর, স্বাক্ষর হলো 14 ও 15 ডিসেম্বর, এই 2 দিন স্বাক্ষরিত হয় 14-15 ডিসেম্বর 1972। সংবিধানের প্রস্তাবনা একটি, সংবিধানের ভাষা হলো 2টি, ইংরেজি ও বাংলা, ইংরেজি ও বাংলা। এখন সংবিধানের যদি এমন হয় যে 2টির মধ্যে দ্বন্দ্ব, দ্বন্দ্ব হলে বাংলা গণ্য হবে, দ্বন্দ্ব হলে বাংলা গণ্য হবে। ভাষা 2টি, প্রস্তাবনা 1টি, সংবিধানের মূলনীতি 4টি, এই মূলনীতি সম্পর্কে বলা আছে 8 নং অনুচ্ছেদে, আর বিস্তারিত আছে 9 থেকে 12-তে। মূলনীতি সম্পর্কে 4টা মূলনীতি, এই 4টা মূলনীতি হলো জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ যেটা বলা আছে 9 নম্বর অনুচ্ছেদে, তারপরে গণতন্ত্র, মানবাধিকার,
গণতন্ত্র ও মানবাধিকার, এটা উল্টা করে ফেললাম, জাতিতাবাদ ও সমাজতন্ত্র হওয়ার কথা না, সমাজতন্ত্র, সমাজতন্ত্র ও শোষণ মুক্তি, এটা বলা আছে 10 নম্বরে, গণতন্ত্র ও মানবাধিকার এটা বলা আছে 11 নম্বরে, আর ধর্মনিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষতা 12। এই গণতন্ত্রের সাথে মানবাধিকার শব্দটা থাকবে, সমাজতন্ত্রের সাথে শোষণ মুক্তি শব্দটা থাকবে। সমাজতন্ত্র শোষণ মুক্তি হলো 10 নম্বরে, গণতন্ত্র মানবাধিকার হলো 11 নং-এ, আর ধর্মনিরপেক্ষতা হলো 12 নং-এ। তাহলে মূলনীতি হলো 4টা, সংবিধানের মূলনীতি হলো 4টা, সংবিধানের তফসির হলো 7টি। এই প্রস্তাবনা একটি কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু হবে, অথবা মহান সৃষ্টিকর্তার নামে শুরু করলাম। সংবিধানটা খুলে একেবারে প্রস্তাবনা লেখে একটা পৃষ্ঠা দেয়া আছে, সেখানে বিসমিল্লা থেকে শুরু। মূলনীতি 4টি, তফসিল হলো 7টি, তফসিল 7টি। 1972-এর সংবিধানে ছিল, 72-এর সংবিধানে ছিল 4টি, আর বাকি 3টি যুক্ত হয় 2011 সালে 15তম সংশোধনীতে 7টি তফসিল হয়। তাহলে সংবিধানের তফসিল হলো 7টি, তফসিল 7টি, আর মূলনীতি 4টি। 72-এর সংবিধানের মূলনীতি ছিল 4টি, বর্তমানে মূলনীতি হলো 7টি। পরীক্ষা যদি 72-এর আসে তাহলে 4টি দাঁড়াতে হবে। তফসিল 7টি, অধ্যায় এটাকে বলে পার্ট অথবা ভাগ, এই ভাগ হলো 11টি। সংবিধানের অধ্যায় বা ভাগ হলো 11টি, সংবিধানের ভাগ বা অধ্যায় 11টি। সংবিধানের পরিচ্ছেদ বা চ্যাপ্টার, চ্যাপ্টার অথবা পরিচ্ছেদ, এটা হলো 13টি। সংবিধানের চ্যাপ্টার বা পরিচ্ছেদ হলো 13টি। এই 13টি পরিচ্ছেদের মধ্যে চতুর্থ অধ্যায়ে 5টি, সংবিধানের চতুর্থ অধ্যায় বা চতুর্থ ভাগে 5টি পরিচ্ছেদ। এই 5টি পরিচ্ছেদ চতুর্থ অধ্যায় মানে নির্বাহী বিভাগে, নির্বাহী বিভাগে 5টি পরিচ্ছেদ। একটা আছে রাষ্ট্রপতি, একটা প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, একটা আছে স্থানীয় শাসন, আরেকটা আছে অ্যাটর্নি জেনারেল, আরেকটা আছে প্রতিরক্ষা কর্ম বিভাগ, প্রতিরক্ষা কর্ম বিভাগ, আরেকটা অ্যাটর্নি জেনারেল। অর্থাৎ চতুর্থ অধ্যায়ে 5টি পরিচ্ছেদ। এই 5টি পরিচ্ছেদ কি কি? প্রথমতে আছে, প্রথমে প্রথম পরিচ্ছেদে আছে রাষ্ট্রপতি, আর দ্বিতীয় পরিচ্ছেদে আছে, প্রথম অধ্যায় রাষ্ট্রপতি, দ্বিতীয় অধ্যায় আছে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা, তৃতীয় পরিচ্ছেদে এটা হলো স্থানীয় শাসন, এটা 59 নম্বর অনুচ্ছেদে আছে স্থানীয় শাসন, আর চতুর্থ পরিচ্ছেদে আছে প্রতিরক্ষা কর্ম বিভাগ, প্রতিরক্ষা কর্ম বিভাগ, এটা 161-63 নং অনুচ্ছেদে বলা আছে। 63 নম্বরে আছে যুদ্ধ ঘোষণা, 61 নম্বরে আছে সর্বাধিনায়ক, রাষ্ট্রপতি সর্বাধিনায়ক, এটা আছে 61 নম্বরে, আর 63 নম্বরে আছে যুদ্ধ ঘোষণার কথা। পঞ্চম পরিচ্ছেদে আছে অ্যাটর্নি জেনারেল। তার মানে আপনি দেখলেন যে পরিচ্ছেদ আছে 13টি, তার মধ্যে 5টি পাইলেন, চতুর্থ অধ্যায়ের মধ্যে পরিচ্ছেদ হলো 5টি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা, স্থানীয় শাসন, তারপরে আছে প্রতিরক্ষা কর্ম বিভাগ, আরেকটা হলো অ্যাটর্নি জেনারেল। রাষ্ট্রপতি সম্পর্কে বলা আছে 48-54 নং অনুচ্ছেদে, পুরোটাই রাষ্ট্রপতি নিয়ে।
আর প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা নিয়ে বলা আছে 55 থেকে 58 নং অনুচ্ছেদে, 55 থেকে 58 অনুচ্ছেদে, 55 থেকে 58, স্থানীয় শাসন আছে 59 এবং 60 অনুচ্ছেদে, আর প্রতিরক্ষা কর্মবিভাগ এটা আছে 61 থেকে 63 অনুচ্ছেদে, আর অ্যাটর্নি জেনারেল 64 নং অনুচ্ছেদে। এই 61 নং অনুচ্ছেদে আছে সর্বাধিনায়ক, আর 63 নং অনুচ্ছেদে আছে যুদ্ধ ঘোষণা। আমরা একটু পরে ওটা অনুচ্ছেদ অনুসারে দেখব। এরপরে দেখেন চ্যাপ্টারের মধ্যে চতুর্থ অধ্যায়ে 5টা পরিচ্ছেদ আছে, এরপরে যদি আসেন পঞ্চম অধ্যায়ে 3টা পরিচ্ছেদ আছে, পঞ্চম অধ্যায়ে 3টা পরিচ্ছেদ আছে, পঞ্চম অধ্যায়ে 3টি পরিচ্ছেদ, এবং এটা কিন্তু আইন বিভাগ নিয়ে, আইন বিভাগ, এটি আইন বিভাগ নিয়ে। তাহলে এর 3টি পরিচ্ছেদ কি কি? প্রথম পরিচ্ছেদ সেটা হলো সংসদ গঠন নিয়ে, দ্বিতীয় পরিচ্ছেদ আইন প্রণয়ন নিয়ে, আর তৃতীয় পরিচ্ছেদ হলো, তৃতীয় পরিচ্ছেদ হলো অধ্যাদেশ জারি নিয়ে, অধ্যাদেশ। তার মানে আপনি 13টা পরিচ্ছেদের মধ্যে 8টি পরিচ্ছেদ পাইলেন। এরপরে দেখেন পরিচ্ছেদ আর আছে কোথায়, ষষ্ঠ অধ্যায়ে বিচার বিভাগের মধ্যে 3টা পরিচ্ছেদ আছে। তাহলে এটা আইন বিভাগ, এটা বিচার বিভাগ, এখন সরি শাসন বিভাগ, নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ, এটা আইন বিভাগ। এরপরে ষষ্ঠ অধ্যায়, এই ষষ্ঠ অধ্যায়ে পরিচ্ছেদ আছে 3টি পরিচ্ছেদ, এবং ষষ্ঠ অধ্যায় কিন্তু বিচার বিভাগ নিয়ে, বিচার বিভাগ ষষ্ঠ অধ্যায়ে 3টা পরিচ্ছেদ, একটা হলো সুপ্রিম কোর্ট, আর একটা অধস্তন আদালত, আর একটা প্রশাসনিক ট্রাইব্যুনাল। তাহলে প্রথম পরিচ্ছেদ, প্রথম পরিচ্ছেদ হলো আদালত, প্রথম পরিচ্ছেদ হলো সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট, দ্বিতীয় পরিচ্ছেদ হলো অধস্তন আদালত, অধস্তন আদালত, আর তৃতীয় পরিচ্ছেদ হলো প্রশাসনিক ট্রাইব্যুনাল, প্রশাসনিক ট্রাইব্যুনাল। তাহলে আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, এই 3টা বিভাগের মধ্যে পরিচ্ছেদ 13টির মধ্যে 11টি এখানে, 13টির মধ্যে 11টি এখানে, আর 2টি পরিচ্ছেদ আছে নবম অধ্যায়ে, একটা কর্মবিভাগ আর একটা সরকারি কর্ম কমিশন। নবম অধ্যায় এখানে 2টি পরিচ্ছেদ, এটা হলো সরকারি কর্ম কমিশন, অর্থাৎ যেটা মূল হলো নবম অধ্যায়ের শিরোনাম হলো বাংলাদেশের কর্মবিভাগ, বাংলাদেশের কর্মবিভাগ, 2টি পরিচ্ছেদ আছে বাংলাদেশের কর্মবিভাগ, প্রথম পরিচ্ছেদ কর্মবিভাগ, কর্মবিভাগ, আর দ্বিতীয় পরিচ্ছেদ বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, দ্বিতীয় হলো বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। এখানে অধ্যায় 11টি, কিন্তু একটা আছে যে মানে 11টি অধ্যায় ছাড়াও নবম অধ্যায় কবিভাগ আছে, নবম কবিভাগ, এটা হলো জরুরি অবস্থা নিয়ে বলা আছে, জরুরি অবস্থা, নবম কবিভাগ জরুরি অবস্থা, 141 নং অনুচ্ছেদ, 141 নং অনুচ্ছেদ। বঙ্গবন্ধু শপথ নেওয়ার আগে চিফ জাস্টিসকে নিয়োগ দিতে পারেন, এজন্যই তো তিনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করছেন, নয়তো তো তিনি জারি করতে পারতেন না, রাষ্ট্রপতি তো তিনি সবকিছু করতে পারবেন, তিনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করে চিফ জাস্টিসের কাছে শপথ নিয়েছেন। প্রিয়াম্বল মুখস্থ করবেন রিটেনের জন্য, হ্যাঁ পারলে করবেন, কিন্তু এখন পর্যন্ত প্রস্তাবনার মুখস্থর মতো কোনো পরীক্ষা এখন পর্যন্ত আসে নাই, প্রস্তাবনা পারলে মুখস্থ করেন, যদি আসে তাহলে লিখতে পারবেন, তবে সংবিধানে মুখস্থ করার মতো রিটেনে অনেক কিছু আছে, রিটার্নের বিষয়টা আলাদা, আপনারা হয়তো রিটার্ন
আপনারা জানেন না, এই ক্লাসটা কিন্তু প্রিলিট ক্লাস, যারা প্রিলি পরীক্ষা দিবেন তাদের জন্য সুবিধা হয়, এই জন্য একটু শেয়ার করলাম, যদি কারো দরকার পড়ে, দরকার না পড়লে তো সে দেখবেই না। তাহলে অধ্যায় হলো 11টি, তবে এখানে একটা অধ্যায় আছে নবম কবিভাগ, নবম অধ্যায় একটা কবিভাগ আছে, সেটা জরুরি অবস্থা জারি নিয়ে। পরিচ্ছেদ বা চ্যাপ্টার বললে 13টি, সেখানে নির্বাহী বিভাগের চ্যাপ্টার হলো 5টা, তারপরে শাসন বিভাগের আইন বিভাগের পরিচ্ছেদ হলো 3টা পঞ্চম অধ্যায়, আর ষষ্ঠ অধ্যায় হলো তাও 3টা। ষষ্ঠ অধ্যায় হলো বিচার বিভাগ, সেখানে 3টি পরিচ্ছেদ, আর নবম অধ্যায় 2টি পরিচ্ছেদ, একটা কর্ম বিভাগ আর একটা হলো সরকারি কর্ম কমিশন, অর্থাৎ এই 13টি পরিচ্ছেদ। সংবিধানের মধ্যে পরিচ্ছেদ বললে 13টা, এছাড়া সংবিধানের সংশোধনী কিন্তু 17টা, 17টা সংশোধনী। সংশোধনী 17টি, এখন আমি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদের কথা বলি। গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ খুবই ইম্পর্টেন্ট অনুচ্ছেদ, সংবিধান যদি কেউ ভালো করে 153টা অনুচ্ছেদ পড়তে যায় তাহলে তার 1 বছর শুধু সংবিধানই পড়া লাগবে। অনেক জায়গায় দেখবেন সংবিধান একটা কোর্সই আছে 1 বছর পড়ার জন্য, তার মানে আপনি তো পরীক্ষা দিবেন, পরীক্ষার জন্য যতটুকু দরকার সেই ইম্পর্টেন্ট অনুচ্ছেদগুলো কি কি হতে পারে এবং সেই অনুচ্ছেদের মধ্যে কোন জায়গায় কি বলা আছে সেই বিষয়গুলো একটু আমরা দেখব। ইম্পর্টেন্ট অনুচ্ছেদগুলো পড়ব, অনুচ্ছেদের মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো, এরপরে আমরা সংশোধনী করব, তারপরে তফসিল। সো এখানে পড়তে গেলেই আমরা কিছু কিছু বিষয় আমরা পাবো সামনে, সেই সেই বিষয়গুলো লিখে ফেলবো। তাহলে ইম্পর্টেন্ট অনুচ্ছেদ, এই অনুচ্ছেদের মধ্যে, ইম্পর্টেন্ট অনুচ্ছেদের মধ্যে আপনার 1 থেকে 47 নং অনুচ্ছেদ যদি কেউ পারে সম্পূর্ণটা ধারণা রাখবে, সম্পূর্ণ ধারণা রাখা জরুরি, মানে ধারণা রাখতে পারে, আর যদি সে 1 থেকে 47 না রাখতে পারে অন্তত নিচের অনুচ্ছেদগুলো সে দেখে ফেললে। এখন আপনার বিশেষ করে অধ্যায়গুলোর শিরোনাম জানাটা জরুরি, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে এবছর একটা প্রশ্ন আসছে যে মানবাধিকার সংক্রান্ত কোন অধ্যায় আছে, সেজন্য আমি বললাম আপনার সবগুলো অধ্যায় জানা জরুরি। অধ্যায় শিরোনাম দেখি, অধ্যায় আর হলো শিরোনাম, সব অধ্যায়গুলো শিরোনাম দেখি। প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায় কিন্তু প্রজাতন্ত্র নিয়ে বলা আছে, প্রজাতন্ত্র, সংবিধানের প্রথম অধ্যায় আছে প্রজাতন্ত্র, 1 থেকে 7 অনুচ্ছেদের মধ্যে, 1 থেকে 7 এই অনুচ্ছেদটা পুরোটা প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় আছে মূল নীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলা আছে 8 থেকে 25 নং অনুচ্ছেদে, এই পুরোটা হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এরপরে তৃতীয় অধ্যায় আছে মৌলিক অধিকার এবং সংবিধানের মৌলিক অধিকার, এ সম্পর্কে বলা আছে 26 থেকে 47 নং অনুচ্ছেদে, তবে এর মধ্যে মৌলিক অধিকার এটা অধ্যায়, এই অধ্যায়ের মধ্যে এগুলো আছে কিন্তু মৌলিক অধিকার সবগুলো না। চতুর্থ অধ্যায় যেটা হলো নির্বাহী বিভাগ, যেটা 48 থেকে 64 নং অনুচ্ছেদে বলা আছে। পঞ্চম অধ্যায় যেটা হলো আইন বিভাগ, এই নির্বাহী বিভাগ বলা আছে 48 থেকে 64 নং অনুচ্ছেদে, আর আইন বিভাগ সম্পর্কে বলা আছে 64 থেকে 93 নং অনুচ্ছেদে। এরপরে ষষ্ঠ অধ্যায়, অধ্যায় তো 11টা, ষষ্ঠ অধ্যায় হলো বিচার বিভাগ, আর এই বিচার বিভাগ বলা আছে 94 থেকে 117 নং অনুচ্ছেদে। সপ্তম অধ্যায় যেটা হলো নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সম্পর্কে বলা আছে 118 থেকে, নির্বাচন কমিশন সম্পর্কে বলা আছে 118 থেকে 126। এরপরে অষ্টম অধ্যায়, অষ্টম অধ্যায় মহাহিসাব নিরীক্ষক, মহাহিসাব হিসাব নিরীক্ষক, এ সম্পর্কে বলা আছে 127 থেকে 130 নং, 127 থেকে 132 নং অনুচ্ছেদ, 132। নবম অধ্যায় বলা আছে বাংলাদেশের কর্ম বিভাগ, বাংলাদেশের কর্ম বিভাগ, এ সম্পর্কে বলা আছে 133 থেকে 141 পর্যন্ত।
141 আর সংবিধান সংশোধন একটা অধ্যায় দশম অধ্যায়, এই দশম অধ্যায় আছে একটাই অনুচ্ছেদ সংশোধন, সংবিধান সংশোধন সম্পর্কে শুধু একটা অনুচ্ছেদ 142 নং অনুচ্ছেদ, একাদশ অধ্যায়, দশম অধ্যায় একাদশ অধ্যায়, একাদশ অধ্যায়ের বিষয়বস্তু হলো বিবিদ, বিবিদ এর মধ্যে তফসিল টফসিল সবকিছু আছে, বিবিদ পরীক্ষায় কিন্তু এখন খুব মডার্ন কোশ্চেন হয়, যদি এভাবে কোশ্চেন এসে যায়, যেমন এবছর ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন আসছে মৌলিক অধিকার সংবিধানের কোন অধ্যায় আছে, তৃতীয় অধ্যায়, হয়তো বা এবছর নির্বাচন কমিশন নিয়ে খুব আলোচনায় পরীক্ষা আসতে পারে, নির্বাচন কমিশন সংবিধানের কোন অধ্যায় আছে, সপ্তম অধ্যায়, কারণ নির্বাচন কমিশনের মেয়াদ শেষ, তারা কিন্তু নিয়োগ পাবেন আগামী ফেব্রুয়ারি মাসে। সো অধ্যায় শিরোনাম প্রজাতন্ত্র, মূলনীতি, মৌলিক অধিকার, নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, তারপরে হলো নির্বাচন, মহাহিসাব নিরীক্ষক, বাংলাদেশের কর্ম বিভাগ এবং সংশোধন সহ হলো বিবিধ, এই 11টি অধ্যায়, এগুলোর আমরা শিরোনাম দেখলাম। এখন অনুচ্ছেদে চলে আসি, অনুচ্ছেদের মধ্যে আপনি যদি সবও পারেন কোনো সমস্যা নাই, কিন্তু আমি তো আপনাকে গুরুত্বপূর্ণ গুলাই লিখে দেব, এবং গত বছর আলহামদুলিল্লাহ যে কটা লিখে দিয়েছি সে কটা বেশি, মানে সে কটা থেকে প্রশ্ন কমন আসছে, আমি মনে হয় 18 না 19টা লিখে দিয়েছিলাম অনুচ্ছেদ লাস্ট ক্লাসে যারা করছিলেন 41তমতে, আপনার 41তম ব্যাচও ওখানে লাস্ট ক্লাসে যেটা মানে ছিল সেটাতে 4টা কোশ্চেনই কমন পড়ছে, সংবিধানের অনুচ্ছেদ 2টা আসছে, 2টাই ওখানে ছিল। সো আমি যদি এবার বলি আপনাকে, আমি সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট 2টা আগে বলি, এবছর অনুচ্ছেদ গুরুত্বপূর্ণের মধ্যে আমার বিশ্বাস ইনশাল্লাহ যে 3টে অনুচ্ছেদ গুরুত্বপূর্ণ, এই বছর 3টে অনুচ্ছেদ গুরুত্বপূর্ণ, একটা হলো 16 নম্বর যেটা হলো গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব, গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব, আর একটা হলো 24 নম্বর সেটা হলো ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ সংরক্ষণ, স্মৃতিস্তম্ভ সংরক্ষণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংরক্ষণ, এটা কিন্তু সংবিধানের 24 নং অনুচ্ছেদে আছে। তৃতীয় নম্বরে গুরুত্বপূর্ণ 118 যেটা হলো নির্বাচন কমিশন গঠন, নির্বাচন কমিশন গঠন, নির্বাচন কমিশন গঠন সম্পর্কে আছে 118 নং অনুচ্ছেদে। তবে এই কটার গুরুত্ব একটু বেশি, এখন গতবার কিন্তু যেমন পররাষ্ট্রনীতি আসছিল পরীক্ষা, ওটা কিন্তু স্পেসিফিক গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু 18 নম্বর যে আসবে, আমি সবচাইতে গত বছর যে কটা অনুচ্ছেদ দেখছি আমি সবার প্রথমে বলছিলাম যে নৈতিকতা ও সুস্বাস্থ্য, এটা গুরুত্বপূর্ণ, কারণ গত বছর যেটা ছিল করোনার কারণে এই নৈতিকতা ও সুস্বাস্থ্য গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু নৈতিকতা ও সুস্বাস্থ্য আসছিল, 18 নম্বর অনুচ্ছেদটা গত বছর আসছিল, এবং আপনারা ওই ক্লাসও দেখতে পারেন। আমি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুইটা বললাম, তবে এর ছাড়াও অনেক বিষয় আছে যে মৌলিক বিষয় যেগুলো পরীক্ষায় থাকতে পারে, যে যেমন এই 3টা মোস্ট ইম্পর্ট্যান্ট, আর বাকিগুলো আমি আবার সিরিয়ালি লিখে যাই। সিরিয়ালি লিখতে গেলে আপনারা দেখবেন রিসেন্ট ভিডিওর জন্য, কই গত বছর রিসেন্ট ভিডিওর জন্য এখানে ছিল তো গত বছরেরটা, আল্লাহ কই গেল, নিচে পড়ে গেছে, দেখ তো ক্লাসই করে না, কি পড়াবো ভালো লাগে না, গত বছরের রিসেন্ট ভিউ, রিসেন্ট ভিউ অনেক বড় ছিল রে বাবা, কি যা লাগছে রে ভাই, সংবিধান থেকে অনুচ্ছেদ দিছিলাম আমি 1 2 3 4 5 6 7 8 9 10 দশটা, 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 37 এখন 53 থেকে 37টা দিছি, আল্লাহ আমি কি গুনলাম,
এখানে কয়টা দেখতো, ঘরগুলো কাউন্ট কর। অনুচ্ছেদ রেডি? একেবারে 1 নম্বর প্রজাতন্ত্র, প্রজাতন্ত্রের নাম মনে আছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আর এটা কিন্তু পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, দা হবে না কিন্তু পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। 37টা, 37 দিছিলাম, দুইটা আসছে, দুইটাই কম ছিল। এবার দেখি কয়টা, ওই তিনটা দিছি মোস্ট ইম্পর্টেন্ট, এরপর যা হওয়ার হোক। এখন শুনেন, আজকে ওয়ার্ল্ড কাপ, বাংলাদেশ খেলা দেখবো, বাংলাদেশ তামিম নাই, কেমন জানি একটা ফাঁকা ফাঁকা অবস্থা। দেখেন এই তিনটা গুরুত্বপূর্ণ, এখন 1 নম্বরে প্রজাতন্ত্র পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ দা হবে না, নাম্বার 2 হলো এখানে 2-এর ক গুরুত্বপূর্ণ, রাষ্ট্রধর্ম ইসলাম, রাষ্ট্রধর্ম ইসলাম গুরুত্বপূর্ণ। এরপর 4-এর ক গুরুত্বপূর্ণ, এটা হলো জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ, জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ। আপনি যদি সব পড়তে পারেন তাতে সমস্যা নাই, তা আমি যেগুলো গুরুত্বপূর্ণ বলি সেগুলো একটু আসলেই গুরুত্বপূর্ণ। সাত নং, সংবিধানের প্রাধান্য। এই প্রাধান্য বলতে বোঝায় দুইটা, একটা হলো সকল ক্ষমতার মালিক জনগণ, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক, সকল ক্ষমতার মালিক জনগণ, আর 2 নম্বরে হলো সকল ক্ষমতার মালিক জনগণ, আর 2 নম্বরে হলো সংবিধানই সর্বোচ্চ আইন, সংবিধান সর্বোচ্চ আইন। গতবার 3টে অনুচ্ছেদ আসছে ভাই, গতবার অনুচ্ছেদ আসছে কিন্তু 3টা,
18, 7-এর খ আর 25, তিনটা অনুচ্ছেদ আসছে। আমি খালি বারবার বলি যে দুইটা আসছে সংবিধান থেকে, তোমার পাঁচটা প্রশ্ন আসছে, পাঁচটা তফসিল থেকে একটা, অনুচ্ছেদ তিনটা, আর একটা আসছে আপনার যে থেকে সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী, মানে ওই যে সুশাসনের মধ্যে আসছিল নৈতিকতা, কি সুস্বাস্থ্য নৈতিকতা, ওই প্রশ্নটা সুশাসনের মধ্যে আসছিল, একটা ওই সুশাসন থেকে দেশে যেটা সংবিধানের মধ্যেই ছিল। এরপরে 7-এর ক হলো মৌলিক বিধানাবলী পরিবর্তনের অযোগ্য, মৌলিক বিধানাবলী পরিবর্তনের অযোগ্য। 37টা অনুচ্ছেদ দিছিলাম, তার মধ্যে তিনটা অনুচ্ছেদ আসছিল রিসেন্ট ভিউ থেকে। সো 7-এর খ মৌলিক বিধানাবলী পরিবর্তনের অযোগ্য, কি কি পরিবর্তন করা যাবে না সেই সম্পর্কে একটা ধারণা দেয়া আছে, যে সংবিধানের যে যে বিষয়গুলো পরিবর্তন করা যাবে না সেই বিষয়গুলো বলা আছে, যে প্রস্তাবনা প্রথম ও দ্বিতীয় ভাগে সকল অনুচ্ছেদ, নবম কভার বিধান সাপেক্ষে 11 ভাগের 150 নং অনুচ্ছেদ। অর্থাৎ বিধানাবলী পরিবর্তনের অযোগ্য, কোন কোন বিধানাবলী পরিবর্তনের অযোগ্য সেগুলো দেখি। 1 নম্বর প্রস্তাবনা, প্রস্তাবনা পরিবর্তন করা যাবে না। 2, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, ও সরি, প্রথম ভাগের সকল অনুচ্ছেদ। 3, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ। 4, তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ, তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ। এটার মধ্যে একটা কোশ্চেন মার্ক আছে, অর্থাৎ জরুরি অবস্থার সময়, জরুরি অবস্থার সময়ে 6টি অনুচ্ছেদ পরিবর্তন করা যাবে, জরুরি অবস্থার সময় 6টি অনুচ্ছেদ পরিবর্তন করা যাবে। সেই 6টি অনুচ্ছেদ কি কি? সেই 6টি অনুচ্ছেদ ছিল 36, 37, 38, 39, 40, 42। এই 6টা অনুচ্ছেদ, 41 নাই, 36 থেকে 42-এর মধ্যে 41 নাই, 36, 37, 38, 39, 40, 42, এই 6টি অনুচ্ছেদ পরিবর্তন করা যাবে। জরুরি অবস্থার সময়ে 6টি অনুচ্ছেদ পরিবর্তন করা যাবে, পরিবর্তন মানে কি, স্থগিত রাখা যাবে, মানে এটা সংশোধনও করা যাবে। অর্থাৎ জরুরি অবস্থার সময় মানে এটা মানতে বাধ্য না, এটা সংরক্ষণে বাধ্য না, অর্থাৎ জরুরি অবস্থার সময়ে 6টি অনুচ্ছেদের মানে রদ করা যেতে পারে। আরেকটা অনুচ্ছেদ আছে, সেটা হলো যে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার আছে, ওই অনুচ্ছেদটা জরুরি অবস্থার সময় স্থগিত থাকবে, 33 নম্বর। এবং 33 নং অনুচ্ছেদ, 33 নং অনুচ্ছেদ স্থগিত থাকবে জরুরি অবস্থার সময়, অর্থাৎ পরিবর্তন করা যাবে না, পরিবর্তন অযোগ্য, প্রস্তাবনা প্রথম ভাগে সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগে সকল অনুচ্ছেদ, অর্থাৎ 1 থেকে 25 নং অনুচ্ছেদের কিছুই পরিবর্তন করা যাবে না। তৃতীয় অধ্যায়ে গিয়ে পরিবর্তন করা যাবে 6টি অনুচ্ছেদের, অর্থাৎ পরিবর্তন করেন, আপনি রদ করেন, স্থগিত রাখেন, যা করেন সব করতে পারবেন, আর একটা অনুচ্ছেদ স্থগিত থাকবে, সে 33 নং অনুচ্ছেদ। মানে ওই অনুচ্ছেদে বলা আছে যে বিনা ওয়ারেন্টে বা বিনা নোটিশে তাকে গ্রেপ্তার করা যাবে না, সেটা ওখানে গ্রেপ্তার করতে পারবে। হ্যাঁ, 7-এর খ সংবিধানে আসছে ভাই, ইয়া মানে এবছর 41তমতে আসছে ভাই, 7-এর খ অনুচ্ছেদ 41তমতে আসছে, আসে নাই, আসছে আসছে, কোন জায়গায় যেন আসছে, ওই হয়তো ওই সুশাসনের মধ্যে আসছে, নয়তো অন্য জায়গায় আসছে, এই যে আসছে আসছে, বেসিক বিবরণ দেখলে দেখবেন 4 নম্বর কোশ্চেনটা, বিগত কোশ্চেনে। এরপরে দেখেন, আর 5 নম্বরে পরিবর্তন করা যাবে না 150 অনুচ্ছেদ, অর্থাৎ তফসিল যেখানে আছে 150 নং অনুচ্ছেদ, এই 150 নং অনুচ্ছেদ পরিবর্তন করা যাবে না, কারণ এখানে আছে তফসিল, এই তফসিল পরিবর্তন করা যাবে না।
কিন্তু 148 পরিবর্তন করা যাবে কেন? একাদশ ভাগের 550 শতাংশ বাতিল, মানে পরিবর্তন করা যাবে না। আরেকটা বিষয়, এটা 148 নং, এই অনুচ্ছেদে আছে শপথের কথা, মন্ত্রী অর্থাৎ শপথ যে 9টি পদের, শপথের কথা বলা আছে 148 নং, কিন্তু এটা পরিবর্তন করা ইচ্ছা করলে যে কেউ করতে পারবে। আর পরিবর্তন করা যাবে না এই 5টি অধ্যায়ের, অর্থাৎ প্রস্তাবনা প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগের 6টি পরিবর্তন করা যাবে, একটি স্থগিত থাকবে। আর দেশ অনুচ্ছেদের তফসিল, দেশ অনুচ্ছেদে আছে তফসিল সম্পর্কে, এটা পরিবর্তন করলে করতে পারবে। দেশ অনুচ্ছেদটা শিখে ফেললে আমাদের মনে হয় ভালো হয়, দেশ অনুচ্ছেদটা শিখে ফেললে খুব ভালো হয় যে এখানে কত নম্বর অনুচ্ছেদে অর্থাৎ ক খ গ এই বিষয়গুলো বলা আছে সেটা একটু দেখে ফেললে কাজ হবে। আমার মূল সংবিধানটা করে তফসিল সব আছে 150-এর 2 অনুচ্ছেদে, 150-এর 2 অনুচ্ছেদে সকল সকল তফসিল। বেসিক্যালি পরিবর্তন করা যাবে না 150 নং অনুচ্ছেদে যা আছে তাই, তফসিল সম্পর্কে বলা আছে 150-এর 2 অনুচ্ছেদে, আর শপথ হলে 148 নং, এটা পরিবর্তন করতে পারবেন, এতে সমস্যা নেই। আমরা গুরুত্বপূর্ণ অনুচ্ছেদে আবার যাই, 7-এর খয়ে গেছিলাম, 7-এর খ থেকে এখন গুরুত্বপূর্ণ গুলো দেখি। মূলনীতি কোথায় কোথায় ছিল মূলনীতিগুলো দেখে ফেলছি, যে মূলনীতি 4টা সেখানে 9 থেকে 12, এই মূলনীতি একটু আগে দেখছি, এটা ঠিক করে নিয়েন। অর্থাৎ 9 নম্বরে জাতীয়তাবাদ, 10 নম্বরে সমাজতন্ত্র, 11 নম্বরে গণতন্ত্র মানবাধিকার, 12 নম্বরে ধর্মনিরপেক্ষতা। ভাগবাণী অধ্যায়, সংবিধানের ভাগবাণী, সংবিধানের অধ্যায় প্রথম, ভাগবাণী প্রথম অধ্যায়, মালিকানার নীতি, কৃষক ও শ্রমিকের শোষণ মুক্তি, 14 নম্বরটা পড়তে হবে, কৃষক ও শ্রমিকের শোষণ মুক্তি। 15 নম্বর হলো মৌলিক প্রয়োজন, মৌলিক প্রয়োজন গুলা কি কি সেটা দেখতে হবে। মৌলিক প্রয়োজন হলো অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। মৌলিক প্রয়োজন 1 নম্বরে ক, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। খ কর্মের অধিকার, গ হলো যে চিত্ত বিনোদন, গ হলো বিশ্রাম, বিশ্রাম বিনোদন ও অবকাশ, বিশ্রাম বিনোদন ও অবকাশ। আর ঘ নম্বরে সামাজিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, এটা বিস্তারিত করতে হয়। সামাজিক নিরাপত্তা, বেকার ভাতা, বেধি বিধবা এতিম, বার্ধক্য ভাতা, বার্ধক্য, বেকার, এতিম, এতিম, তারপরে বিধবা, বিধবা ভাতা। আচ্ছা সামাজিক নিরাপত্তা 15-এর ঘ অনুচ্ছেদ, বিশ্রাম অবকাশ এটা হলো গ, কর্মের অধিকার খ, ক হলো অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা,
চিকিৎসা এগুলো সবই মৌলিক প্রয়োজন, রাষ্ট্রের মৌলিক প্রয়োজনগুলা নিশ্চিত করবে। ১৩, ১৪, ১৫, ১৬ তো আগেই বলেছি, ১৬ আগেই বলা হয়েছে, ১৭ হলো শিক্ষা, ১৭ শিক্ষা, ১৮ সুস্বাস্থ্য নৈতিকতা, সুস্বাস্থ্য ও নৈতিকতা, ১৮, ১৯ সুযোগের সমতা, অর্থাৎ নারী অধিকার নিয়ে, নারী অধিকার নিয়ে যে কয়টা অনুচ্ছেদ, ১৯, ২৯, ২৯, ২৯, ১৯, ২৮, ২৮, ২৮, ২, ৬৫, ৩, ৬৫, ৩, আর একটা হলো ২৯, নারী অধিকার নিয়ে অনুচ্ছেদ ৪টি, ৪টি অনুচ্ছেদ, ১৯ হলো সুযোগের সমতা, সুযোগের সমতা, ২৮, ২৮, ২ হলো সর্বস্তরে নারী পুরুষ সমান অধিকার, নারী পুরুষ সমান অধিকার, ৬৫, ৩ হলো সংসদে নারী আসন, সংসদের নারী আসন, আর ২৯ নং অনুচ্ছেদে আছে নিয়োগের সমতা, নিয়োগের সমতা, নিয়োগের সমতা বললো ২৯, আর সুযোগের সমতা বললো ১৯, ২৮, ২ নারী পুরুষ সমান, আর ৬৫, ৩ সংসদের নারী আসনের, নারী সংরক্ষিত নারী আসন, তাহলে ১৯ ওটা নারী অধিকারের মধ্যে গেল। ২০ এবং ২১, ২০ হলো এটা নৈতিকতার মধ্যে আসতে পারে, ২০ অর্থাৎ দুর্নীতি ও ঘুষ নিষিদ্ধ, দুর্নীতি ও ঘুষ নিষিদ্ধ, ঘুষ, দুর্নীতি ও ঘুষ নিষিদ্ধ, অধিকার, নৃগোষ্ঠী, সংস্কৃতি, ২৩ ক ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি, আর ২৪ তো বলছি একটু আগে জাতীয় স্মৃতি নিদর্শন, ২৪ জাতীয় স্মৃতি নিদর্শন, ২৫ আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা ও সংহতির উন্নয়ন, সংহতির উন্নয়ন, আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা ও সংহতির উন্নয়ন, এখানে ৪টা বিষয় আছে, ৪টা বিষয়ের একটা সামারি, অর্থাৎ প্রমোশন অফ দ্য ইন্টারন্যাশনাল পিস, সিকিউরিটি অ্যান্ড সলিডারিটি, প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস, সিকিউরিটি অ্যান্ড সলিডারিটি, এই ২৫ নং অনুচ্ছেদের মধ্যে কয়েকটা বিষয় বসে, একটা হলো নিরস্ত্রীকরণের কথা বলা হয়েছে, নিরস্ত্রীকরণ, আর একটা হলো নিরস্ত্রীকরণটাই মনে রাখেন, অন্যগুলো দরকার নেই, নিরস্ত্রীকরণ, এখানে ক নম্বরে বলা আছে নিরস্ত্রীকরণের কথা, অথবা
শক্তি প্রয়োগ পরিহার, শক্তি প্রয়োগ পরিহার। সুযোগের সমতা, নারী পুরুষ সমান অধিকার গেল 25 নম্বর। আমাদের শান্তি সংহতি ও কি হয়েছে? এরপরে 25 পর্যন্ত গুরুত্বপূর্ণ গেল, 47 পর্যন্ত আসলে সবগুলোই পড়া উচিত, যে কোনোটাই পরীক্ষা আসতে পারে, মানে 47 পর্যন্ত। এরপরে শুরু হবে মৌলিক অধিকার। আসছে মৌলিক অধিকার 17টি অনুচ্ছেদে 18টি অধিকার, 17টি অনুচ্ছেদে 18টি অধিকার, এটা হলো মৌলিক অধিকার। কতজন আছে? ঘুম ধরছে একদিকে ঘুম। এক, দুই, তিন, আর এখানে আছে 29 থেকে 44, 29 থেকে 44 কিন্তু এখানে 15টা, তাহলে 15টা অধিকার এখানে, আর 16, 17, 18, এই 18টা অধিকার, 17টি অনুচ্ছেদে 18টি অধিকার। এই 29 নম্বরে কিন্তু 29-এর 2, 29-এর 2 না, 29-এর 1, 29-এর 1, 28-এর 1, 2, 29-এর 1। এটা হলো আইনের দৃষ্টিতে 27 নম্বরে, আইনের দৃষ্টিতে সবাই সমান। গতবার কিন্তু তৃতীয় অধ্যায় থেকে কোনো কোশ্চেন আসে নাই, এবছর তৃতীয় অধ্যায় গুরুত্বপূর্ণ হইতে পারে, কারণ ওরা কেউ দেখে করবে না আগের বছর কি আসছে না আসছে। আইনের দৃষ্টিতে সবাই সমান। 28-এর 1, 28-এর 1 হলো, 28-এর 1 হলো ধর্ম প্রবৃত্তির কারণে বৈষম্য। 28-এর 1 ধর্ম ও প্রবৃত্তি বৈষম্য, বৈষম্য হ্রাস, বৈষম্য মুক্তি। 28-এর 2 সুযোগের সমতা, সুযোগের সমতা, আর সুযোগের না সরি সরকারি নিয়োগ লাভে, অর্থাৎ সরকারি নিয়োগে সমতা, নিয়োগে সমতা। ২৯ থেকে ৪৪ পর্যন্ত, 29, 30, 31, 32, আল্লাহ রে আল্লাহ রে, ২৯-এর ১, 30 নাই, এখানে আছে 4টা, আর 31 থেকে ৪৪, 31 থেকে ৪৪, এখানে আছে 14টা, 30 নং নাই,
30 নং মৌলিক অধিকার না, মৌলিক অধিকার হইছে, মৌলিক অধিকার 30 নং হবে না। নারী পুরুষ মোট 18টি মৌলিক অধিকার। জানতে পারো, ক্ষুধা লাগছে না, বাত নিয়ে আসে না, মাথা ঢুকতেছে না। ওকে ভাই, আজকে এ পর্যন্তই, সংবিধান আজকে এ পর্যন্তই। 9 থেকে 12 ডিটেলস, হ্যাঁ আজকে এ পর্যন্তই। আবার আসলে আমি কিন্তু পোস্ট দেবো, আজকে ক্লাস হবে না, আজকে আর হবে না, কালকে হবে ইনশাল্লাহ। আজকে পরীক্ষা আছে কিন্তু, আজকে পরীক্ষা আছে ভাই।